يا شهر الندى، يا شهر البركات. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وآله وأصحابه أجمعين، أما بعد. সুপ্রিয় বাংলা ভাষাভাষী দিনী ভাইরা, সকল প্রশংসা ওই মহান রব্বুল আলামিনের জন্য যার হাতে আমাদের জীবন, যার হাতে আমাদের মরণ, যিনি আমাদের সৃষ্টি করেছেন, যিনি আমাদেরকে ভালোবেসে মুসলিম হিসেবে জন্মগ্রহণ করার তৌফিক দিয়েছেন। সালাত এবং সালাম আল্লাহ তাআলার একান্ত বিশেষ অনুগ্রহ এবং শান্তির বারিধারা নাজিল হোক প্রিয় নবী সরদার দু আলম মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। প্রিয় দিনী ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই উম্মতে মুসলিমাকে, উম্মতে মুহাম্মদিয়াকে রমাদানুল করিমের মতো একটি গুরুত্বপূর্ণ মাস দান করেছেন, যে মাসটি বছরের অন্য যে কোনো মাসের চাইতে শ্রেষ্ঠ এবং সেরা। আর আমাদেরকে ইমানদার অবস্থায়, জীবিত অবস্থায়, সুস্থ সবল অবস্থায় এই রমাদানুল করিমকে স্বাগতম জানানোর তৌফিক দিয়েছেন, সেজন্য আমরা আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জানাই, আলহামদুলিল্লাহ। প্রিয় দিনী ভাইরা, আজ আমরা আলোচনা করব রমাদানুল করিমের গুরুত্ব, ফজিলত এবং সিয়াম তথা রোজা পালনের গুরুত্ব এবং ফজিলত প্রসঙ্গে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে মুসলিম মিল্লাতের উপরে যত অনুগ্রহ এবং দান তিনি দান করেছেন, সমস্ত অনুগ্রহ এবং দানের মধ্য থেকে সবচেয়ে বড় নেয়ামত হল কোরআনুল করিম। এই কোরআনে করিম এটি মুসলিম মিল্লাতের সবচেয়ে বড় সম্পদ, মুসলিম মিল্লাতের গর্বের ধন। এই কোরআনুল করিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর মাধ্যমে কোন জাতির উন্নতি এবং অবনতি ঘটিয়ে থাকেন। হাদিসে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাদ করেছেন, ইন্নাল্লাহ ইয়ারফাউ বিহাদাল কোরআনে আকওয়ামা ওয়া ইয়াদাউ বিহি আখারিন। এই কোরআনের মাধ্যমে আল্লাহ তাআলা বহু জাতিকে উন্নত থেকে উন্নততর করে থাকেন, আবার এই কোরআনের মাধ্যমে বহু জাতিকে অবনতির চরম তলে আল্লাহ তাআলা নিপতিত করেন। প্রিয় দিনী ভাইরা, এই যে কোরআন, যে কোরআন উন্নয়নের চাবিকাঠি, উন্নয়নের মূল কথা, সেই কোরআন আল্লাহ তাআলা রমাদানুল করিমে আমাদেরকে দান করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে করিমে ইরশাদ করেছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন হুদাল লিন্নাসি ওয়া বাইনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ তাআলা ইরশাদ করেন, রমাদানুল করিম এমন একটি মাস যে মাসে আল্লাহ তাআলার পক্ষ হতে কোরআনকে নাজিল করা হয়েছে, কোরআনকে অবতীর্ণ করা হয়েছে, এটি কোরআন নাজিলের মাস। প্রিয় দিনী ভাইরা, আল্লাহ তাআলা এই মাসটি তার কাছে অত্যন্ত পছন্দনীয় হওয়ার কারণে এই উম্মতকে সবচেয়ে বড় উপঢৌকন, সবচেয়ে বড় পুরস্কার, সবচেয়ে বড় গর্বের ধন, সবচেয়ে বড় পুরস্কার কোরআনুল করিমকে আল্লাহ তাআলা তিনি এই মাসে আমাদেরকে দান করেছেন। প্রিয় দিনী ভাইরা, এই আয়াত থেকে আমরা স্পষ্ট বুঝতে পারি রমাদানুল করিম অত্যন্ত মর্যাদাপূর্ণ একটি মাস, কারণ আল্লাহ তাআলা কোরআনে করিমকে অন্য কোনো মাসে না দিয়ে এই মাসেই দান করেছেন। এই আলোচনা প্রসঙ্গে আমরা কেউ হয়তো মনে করতে পারি হাদিসে উল্লেখ হয়েছে যে কোরআনে করিমের মাধ্যমে আল্লাহ তাআলা বিভিন্ন জাতিকে উন্নত করে থাকেন, আবার কোরআনে করিমের প্রতি কেউ অবহেলার কারণে অনেক জাতিকে আল্লাহ তাআলা অপদস্থ এবং অবনত করে থাকেন। কারোর প্রশ্ন হতে পারে, আজকের বিশ্বে উন্নত বিশ্ব বলতে যে সমস্ত দেশগুলোকে আমরা বুঝি, তাদের কেউ কোরআনকে ধারণ করেনি, কোরআনের প্রতি বিশ্বাস তাদের নেই, কোরআনের প্রতি শ্রদ্ধা তাদের নেই, কোরআনের প্রতি আনুগত্য তাদের নেই, তবুও তারা উন্নত। তাহলে এই হাদিসের ভাষ্য কীভাবে সঠিক প্রমাণ হলো? প্রিয় দিনী ভাইরা, এর জবাব হলো যে সমস্ত দেশকে, বিশ্বের যে অংশকে আমরা উন্নত বিশ্ব মনে করি, সে সমস্ত দেশে দুনিয়াতে মানুষের সুখের এবং স্বাচ্ছন্দ্যের বিভিন্ন উপকরণ তাদের কাছে অনেক আছে ঠিক, কিন্তু প্রকৃত সুখ এবং শান্তি তাদের মাঝে নেই। এই জন্যই
বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ হতে এক জরিপে দেখা গেছে পৃথিবীতে যত মানুষ আত্মহত্যা করে তার ভিতরে সবচেয়ে কম সংখ্যক মানুষ হলেন মুসলিম তথা মুসলমানগণ আর পৃথিবীতে সবচেয়ে বেশি সংখ্যক মানুষ যারা আত্মহত্যার পথ বেছে নেয় তারা হলো নাস্তিকরা প্রিয় দিনী ভাইরা এই যে মানসিক শান্তি এই যে আত্মিক স্থিরতা এটা একমাত্র আল্লাহ তাআলা ঈমানদারদেরকে দান করে থাকেন এটা কোনো বেঈমানকে আল্লাহ তাআলা নসিব করেন না আর এটাই হলো একজন মানুষের উন্নয়নের মূল কথা একজন মানুষ তার দুনিয়ার সবকিছুই আছে কিন্তু মানসিক শান্তি নেই তার চাইতে হতবাগা তার চাইতে কপাল পোড়া আর কেউ হতে পারে না প্রিয় দিনী ভাইরা অতএব যে কোরআন উন্নয়নের চাবিকাঠি সেটি আমরা কোরআনের এই রমজানের মাধ্যমে পেয়েছি এই রমজান মাসে পেয়েছি সেজন্য এই রমজান মাসের গুরুত্ব আমরা অনুধাবন করার চেষ্টা করি এই রমাদানুল করিমের বৈশিষ্ট্য বা ফজিলতের দ্বিতীয় পয়েন্টটি হলো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত বুখারী মুসলিমের হাদিসে আসছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেছেন ইযা জাআ রমাদান যখন রমাদানুল করিম আসে ফুতিহাত আবওয়াবুল জান্নাহ জান্নাতের সমস্ত দ্বারগুলো আল্লাহ তাআলা খুলে দেন ওয়া গুলিকাত আবওয়াবুন নার এবং জাহান্নামের দরজাসমূহ সব আল্লাহ তাআলা বন্ধ করে দেন ওয়াসুফিদাতিশ শায়াতিন এবং শয়তানগুলোকে আল্লাহ তাআলা বন্দী করে ফেলেন তাহলে এটি জান্নাতের দুয়ারকে উন্মুক্ত করার মাস এটি জাহান্নামের দুয়ারকে বন্ধ করে দেওয়ার মাস এটি শয়তানকে অবাধ্য শয়তানকে শৃঙ্খল যুক্ত করে রাখার মাস প্রিয় দিনী ভাইরা এই মাসটিই একমাত্র মাস যে মাসে আল্লাহ তাআলা এই তিনটি বিশাল বড় ফজিলত এবং মর্যাদা রেখেছেন যে জান্নাতকে আল্লাহ তাআলা খুলে দেন জাহান্নামকে বন্ধ করে দেন এবং বিতাড়িত শয়তানকে আল্লাহ তাআলা আবদ্ধ করে রাখেন কোনো মানুষ যদি এই মাসে ভালো কাজ করতে চায় তাহলে তার জন্য ভালো কাজ করার সমস্ত উপায় উপকরণকে আল্লাহ তাআলা সহজ থেকে সহজতর করে দিয়েছেন এই হাদিস থেকে আমরা স্পষ্ট বুঝতে পারি রমাদানুল করিম আল্লাহ তাআলার কাছে অত্যন্ত প্রিয় এবং পছন্দের একটি মাস প্রিয় দিনী ভাইরা রমাদানুল করিম ইমানদারের জন্য আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে ক্ষমা লাভের জাহান্নাম থেকে নাজাত এবং মুক্তি লাভের এক বিশেষ অফারের মাস আল্লাহ তাআলার দেওয়া সারা বছরের সবচেয়ে শ্রেষ্ঠ অফারের মুহূর্ত হলো রমাদানুল করিমের মুহূর্ত মুসনাদে আহমদের এক হাদিসে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেছেন ইন্না লিল্লাহি উতাকাউ ফি কুল্লি ইয়াউমিন ওয়া লাইলা রমাদানুল করিমের প্রতিদিনে কোন কোন বর্ণনা আসছে ফি কুল্লি লাইলা প্রতিদিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বহু সংখ্যক মানুষকে জাহান্নাম থেকে মুক্তির পরোয়ানা জারি করে থাকেন তাহলে আল্লাহ সুবহানাল্লাহর কাছ থেকে ক্ষমা লাভের জন্য এই মাসটি এক বিশেষ মুহূর্ত বিশেষ এক সুযোগ আল্লাহ সুবহানাল্লাহ আমাদের সকলকে এই মাসে আল্লাহ সুবহানাল্লাহর কাছ থেকে ক্ষমা লাভের জন্য যত উপযোগিতা আছে সেগুলো নিজের ভিতর অর্জন করে আমরা সকলে যেন নাজাত এবং ক্ষমা লাভ করতে পারি সেই তৌফিক আল্লাহ তাআলা দান করেন প্রিয় দিনী ভাইরা তাহলে আমরা বুঝতে পারলাম এটি কোরআন নাজিলের মাস আমরা বুঝতে পারলাম এটি আল্লাহ সুবহানাল্লাহর পক্ষ হতে জান্নাত বন্ধ জান্নাতের দরওয়াজা উন্মুক্ত হওয়া জাহান্নাম বন্ধ করে দেওয়া এবং শয়তানকে শৃঙ্খলিত করে রাখা এক কথা ইবাদতের উপযোগী পরিবেশ করে দেওয়ার মাস এবং এ মাসটি এমন একটি মাস যে মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিদিন বহু মানুষকে জাহান্নাম থেকে মুক্তির ঘোষণা দিয়ে থাকেন আমরা জানি না আমাদের নিজেদের কৃতকর্মের কারণে আমাদের নামগুলো কি জান্নাতীদের তালিকায় আছে নাকি জাহান্নামীদের তালিকায় আছে এই মাস রমাদানুল করিম এমন একটি মাস যে মাসের মাধ্যমে আমরা নিজেদের নামগুলোকে আল্লাহ না করুন জাহান্নামীদের তালিকায় যদি থেকে থাকে তাহলে সেখান থেকে কাটানোর এক সুবর্ণ সুযোগ পাচ্ছি আসুন প্রতিটি মুহূর্তকে যথাযথভাবে কোরআন এবং সুন্নাহ বাতানো পথ এবং পদ্ধতি অনুসারে আমলের মাধ্যমে আমরা সকলে আখরাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জাহান্নাম আল্লাহ তাআলার সৃষ্টি জাহান্নাম থেকে মুক্তি লাভের আমরা চেষ্টা করি আল্লাহ আমাদেরকে সে তৌফিক দান করেন প্রিয় দিনী ভাইরা জাহান্নাম থেকে মুক্তি লাভের জন্য প্রাথমিকভাবে দুটি বিষয়ে আমাদেরকে উপযোগিতা নিজের ভিতরে সৃষ্টি করতে হবে কোন কোন বর্ণনায় আসছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সমস্ত রাতে সাধারণ ক্ষমা মানুষকে করে থাকেন তন্মধ্যে দুই শ্রেণী মানুষকে আল্লাহ তাআলা মাফ করেন না এক হলো যারা শিরক করে দ্বিতীয়ত হলো যাদের অন্তরে কারোর প্রতি হিংসা বা বিদ্বেষ থেকে থাকে অতএব আসুন শিরক থেকে যাবতীয় শির থেকে নিজেকে মুক্ত করি এবং নিজেদের অন্তরকে পরিচ্ছন্ন করি হিংসা থেকে উন্মুক্ত করি সমস্ত মুসলমানের কল্যাণ কামনায় তাহলেই আমরা আল্লাহ তাআলার সাধারণ ক্ষমা লাভের যোগ্য হতে পারবো ইনশাআল্লাহ প্রিয় দিনী ভাইরা রমাদানুল করিম এমন একটি মাস যে মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার জন্য আমলের বহুমুখী বার্তা তিনি নাজিল করেছেন এ মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে
প্রত্যেকটি আমলের বিনিময়ে অনেক 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 বেশি দিয়ে থাকেন, এতটাই বেশি দিয়ে থাকেন যে এক হাদিসে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, এটিও সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন সহিহ বুখারী এবং মুসলিমে এসেছে, যে আল্লাহ তাআলা বনী আদমের আদম সন্তানের প্রত্যেকটি আমলের বিনিময় দশ থেকে বাড়িয়ে ৭০০ গুণ পর্যন্ত বৃদ্ধি করে দেন। হাদিসে কুদসিতে এসেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইল্লা সাওম, সাওম বা সিয়াম রমজান মাসে যে রোজা আমরা রেখে থাকি এটা সম্পূর্ণ ব্যতিক্রম। এই আমলটি রমজান করিমের সিয়ামের আমলটি, এটির বিনিময় আল্লাহ তাআলা ঘোষণা দেন নাই যে দশ গুণ না বিশ গুণ নাকি ৭০০ গুণ। অন্য যে কোনো আমলের বিনিময় আল্লাহ তাআলা বৃদ্ধি করে মানুষকে দশ থেকে ৭০০ গুণ পর্যন্ত দিয়ে থাকেন, কিন্তু সিয়ামের বেলায় আল্লাহ তাআলা বলেছেন ইল্লা সাওম ফা ইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি। সিয়াম বা রোজা এটা শুধুমাত্র বান্দা আমার উদ্দেশ্যে রাখে, কারণ অন্য কোনো আমলের ভিতরে মানুষ লৌকিকতা বা মানুষকে দেখানোর উদ্দেশ্যে করতে পারে, কিন্তু একজন মানুষ সিয়াম পালন করা অবস্থায় তিনি যত খারাপ মানুষই হন না কেন একাকী নির্জনে থাকলেও পান বা আহার করেন না, তার মানে তিনি সিয়ামটি সম্পূর্ণ আল্লাহর জন্য পালন করেছেন। কেউ না দেখলেও তিনি খাচ্ছেন না বা পান করছেন না, তিনি আল্লাহ তাআলা দেখছেন এই কথা মনে করে নিজে সিয়ামটাকে পরিপূর্ণ করছেন। এই জন্য হাদিসে আসছে আল্লাহ তাআলা হাদিসে কুদসিতে বলেন ইল্লা সাওম, সমস্ত আমলের বিনিময়ে যত গুণ বৃদ্ধি করে দেয়াই হোক না কেন সিয়াম বা সাওমটা ব্যতিক্রম। এটি লি বান্দা আমার জন্য রাখে ইখলাসের সাথে, ওয়ানা আজজি বিহি, আর আমি আল্লাহ তাআলা নিজে এটার পুরস্কার দেব। কতটুকু দেব সেটা ঘোষণা দিলাম না। প্রিয় দিনী ভাইয়েরা, কোনো মানুষকে যদি বলা হয়, ডেকে যদি বলা হয় যে তোমাকে এই চিঠিটা দেওয়া হলো দশ হাত দূরে কোনো এক জায়গায় তুমি রেখে আসো, আর তার বিনিময়ে যদি বলা হয় তোমাকে কয়েক কোটি টাকা দেওয়া হবে, তাহলে লোকটি হেসে উড়িয়ে দিবে, ভাববে যে লোকটি আমার সঙ্গে তামাশা করছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিয়ামের বিনিময়ে কী দিবেন তা বলেননি, তা তিনি অনুল্লেখ রেখেছেন। অন্য সমস্ত আমলের বিনিময়ের কথা বলেছেন, সিয়ামের কথা বলেছেন এটি আমি নিজে হাতে দেব। প্রিয় দিনী ভাইরা, এখান থেকে আমরা বুঝতে পারি রমাদানুল করিমের যেরকম মর্যাদা এবং তাৎপর্য রয়েছে, রমাদানুল করিমের শ্রেষ্ঠ এবং প্রধান আমল তথা সিয়াম এরও তাৎপর্য এবং গুরুত্ব রয়েছে। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই মাসে সিয়াম পালনের তৌফিক দান করেন। প্রিয় দিনী ভাইরা, এই সিয়াম সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই হাদিসে কুদসির পরেই একই হাদিসে সহিহ বুখারী এবং মুসলিম আরও কথা এসেছে। আল্লাহ হাদিসের ভিতরে আসছে যে লিসসাইমে ফারহাতান, রোজাদার ব্যক্তির জন্য দুই ধরনের দুইটা আনন্দের উপলক্ষ আসে। ফারহাতুন ফারহাতুন আইন্দা ফিতরিহি, একটি আনন্দ হলো ইফতার করার সময় তিনি আনন্দিত হন, আর ওফারহাতুন আইন্দা লিকায় রব্বি, আরেকটি আনন্দিত হবেন তিনি আল্লাহ তাআলার সঙ্গে যেদিন সাক্ষাৎ করবেন সেদিন। এবং এ হাদিসে আরও বলা হয়েছে ওয়ালা খালুফু ফিহি আতয়াবু ইনদাল্লাহি মিন রিহিল মিস্ক, একজন সিয়াম পালনকারী রোজাদারের মুখের যে দুর্গন্ধ, তিনি পানাহার বর্জন করার কারণে না খেয়ে থাকার কারণে যে দুর্গন্ধ সৃষ্টি হয় এটি আল্লাহ তাআলার কাছে মিশক আম্বরের ঘ্রাণের চাইতেও বেশি প্রিয় এবং আল্লাহ তাআলার কাছে পবিত্র। প্রিয় দিনী ভাইরা, এ হাদিস থেকে আমরা বুঝতে পারলাম যে সিয়ামের মর্যাদা, সিয়ামের গুরুত্ব, সিয়ামের সম্মান এবং ফজিলত কত বেশি। বুখারী এবং মুসলিমের অন্য এক হাদিসে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেছেন মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, যে ব্যক্তি ঈমানের সঙ্গে ইখলাসের সঙ্গে সিয়াম পালন করবে তার জীবনের সমস্ত গুনাহ খাতাকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। এখান থেকে আমরা বুঝতে পারি যে সিয়াম আমাদের জন্য কত বড় ফজিলত নিয়ে এসেছে। প্রিয় দিনী ভাইরা, সাহাল ইবনে সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত এক হাদিসে আসছে, এটিও বুখারী এবং মুসলিম বর্ণনা করেছেন, এক যুগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেছেন যে জান্নাতের দশ আটটি দুয়ার বা দরজা বা বিশেষ গেট আছে, এবং এই আটটি গেটের ভিতরে একটি দরজা আছে যে দরজাটির নাম হলো রাইয়ান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন লা ইয়াদখুলুহু ইল্লা আস-সাইমুন, এই রাইয়ান নামক দরজা দিয়ে রোজাদার ব্যক্তি ছাড়া আর কেউ প্রবেশ করবে না। প্রিয় দিনী ভাইয়েরা, এ হাদিস থেকে আমরা স্পষ্ট বুঝতে পারলাম যে সিয়াম আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কতখানি প্রিয়পাত্র করে যে আল্লাহ তাআলা শুধুমাত্র সিয়াম পালনকারী জান্নাতির জন্য জান্নাতে স্পেশাল গেট রেখেছেন। তাহলে দুনিয়াতে একজন সিয়াম পালনকারীর মুখের দুর্গন্ধটুকুকে আল্লাহ তাআলা মিশক আম্বরের চাইতে প্রিয় বলে ঘোষণা দিলেন, আবার এদিকে আখেরাতে আল্লাহ তাআলা জান্নাতিকে অভিবাদন জানানোর জন্য, জান্নাতিকে আল্লাহ তাআলা স্বাগতম জানানোর জন্য জান্নাতে বিশেষ গেটের ব্যবস্থা করেছেন। প্রিয় দিনী ভাইরা, অতএব আমরা স্পষ্ট বুঝতে পারলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই রমাদান করিম অত্যন্ত প্রিয়, এবং এই রমাদানের সর্বশ্রেষ্ঠ আমল এই সিয়াম আল্লাহ তাআলার কাছে প্রিয়। এই সিয়ামের মর্যাদা বোঝার জন্য আরও একটি জিনিস আমরা লক্ষ্য করতে পারি, সেটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলামের যে পাঁচটি মৌলিক কাজ আমাদের জন্য স্থির করেছেন, ইসলামের সমস্ত আমল, নেক আমল এবং ভালো কাজের মধ্য থেকে পাঁচটি প্রধান ভালো কাজ
যেটাকে আরকানুল ইসলাম বলা হয়, ইমানের ইসলামের রুকন বলা হয়, ইসলামের মেইন এবং মূল কাজ বলা হয়, পিলার্স বলা হয়, সেই পাঁচটি মেইন কাজের ভিতরে আল্লাহ তাআলা চতুর্থ স্থান দিয়েছেন এই সিয়ামকে, এই রোজাকে। ইসলামের এই গুরুত্বপূর্ণ আমলটি, এই সিয়ামটি রমজানুল করিমের শ্রেষ্ঠ উপসঙ্গ এবং এই কোরআনে করিমের বর্ণিত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই রমজানুল করিমের আয়োজন আল্লাহ তাআলা যে করেছেন তার সমস্ত আমলগুলোর ভিতরে শ্রেষ্ঠ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হলো সিয়াম। তাই আসুন এই রমজানুল করিমকে আমাদের জীবনে মহৎ এবং সুবর্ণ সুযোগ হিসাবে আমরা গ্রহণ করি এবং এই মাসের শুরুতেই সারা মাসের প্রতিটি মুহূর্ত, প্রতিটি মিনিট, প্রতিটি ঘন্টাকে আমরা সম্পূর্ণভাবে নেকামলের মধ্যে ব্যয় করার চেষ্টা করি, বদআমল থেকে বেঁচে থাকার চেষ্টা করি। কারণ একজন ব্যবসায়ী তার সারা বছরের ব্যবসার যে সিজন হয়, এই সিজনে সবচেয়েতে বেশি তিনি মনোনিবেশ করেন তার ব্যবসাকে ভালো থেকে ভালোভাবে করার জন্য, এবং বছরের অন্য যে কোনো সময়ে তার যত ঘাটতি হয়ে থাকে সে সমস্ত ঘাটতিকে তিনি পুষিয়ে নেওয়ার চেষ্টা করেন এই তার সিজনের মধ্যে। অতএব একজন ইমানদারের ইবাদতের সিজন, একজন ইমানদারের ইবাদতের মৌসুম রমাদানুল করিম। তিনি অন্য মাসে ইবাদত যদি কম হয়ে থাকে তো সেটার ঘাটতিকে পুষিয়ে নেওয়ার সুযোগ পাচ্ছেন এই মাসে, এবং অন্য কোনো মাসে যদি তার কোনো গুনাহ হয়ে থাকে সেটাকেও পুষিয়ে নেওয়ার সুযোগ পাচ্ছেন এই রমাদানুল করিমের মাধ্যমে। তাই আসুন এই রমাদানুল করিম এবং এর সিয়াম পালন এবং রমাদানুল করিমের অন্য সমস্ত আমলগুলোকে যথাযথভাবে পালন করার মাধ্যমে আমরা আল্লাহ তাআলার পক্ষ থেকে দেওয়া ইমানদারদের জন্য সবচেয়ে বড় সিজন, আল্লাহ তাআলার পক্ষ থেকে দেওয়া নাজাতের সবচেয়ে বড় উপলক্ষ, আল্লাহ তাআলার পক্ষ থেকে দেওয়া আমাদের জন্য আমলের সবচেয়েতে বড় সিজনকে আমরা কাজে লাগাই, তাহলেই একজন ইমানদার হিসাবে আমরা সফল এবং সার্থক হতে পারবো। এই রমাদান আমাদের জীবনে পরিবর্তন আনতে পারবে, এই রমাদান আমাদের সকলকে আল্লাহ পাক রব্বুল ইজ্জাতের কাছে ক্ষমার উপযুক্ত করে তুলবে, আল্লাহ তাআলার কাছে আমাদের সকলকে জাহান্নাম থেকে মুক্ত সৌভাগ্যবান ব্যক্তিদের ভিতরে আমরা সামিল হতে পারবো। আল্লাহ তাআলা আমাদের সকলকে রমাদান করিমের প্রতিটি মুহূর্তকে কাজে লাগানোর তৌফিক দান করেন, প্রতিটি মিনিটকে কাজে লাগানোর তৌফিক দান করেন, যেন কোনো অবস্থাতেই একটি মুহূর্ত আমাদের এই রমজান করিমের আল্লাহর অবাধ্যতার ভিতরে না কাটে এখন থেকে প্ল্যান পরিকল্পনা করি। আল্লাহ তাআলা আমাদের সকলকে সে তৌফিক দান করুন। ওয়া আখরু দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বুল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। يا شهر البركات.